দীর্ঘদিন ধরে মানুষ আমদানি রপ্তানি বাণিজ্যে রমরমা বিলুনিয়ায় সোমবার মোবাইল সূত্র ধরে আসাম প্রদেশের করিমগঞ্জ এলাকার রাজারবাড়ি থানার পুলিশ বিলুনিয়া থানাধীন ঋষিমুখ এলাকা থেকে বাংলাদেশি এবং রোহিঙ্গা ব্যাপারী লিঙ্কম্যান বিধান বৈদ্যের ছেলে দীপাঞ্জন বৈদ্যকে গ্রেপ্তার করে নিয়ে যায় আসাম পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, ঋষিমুখ শহীদ বেদী এলাকার বাসিন্দা দীপাঞ্জন বৈদ্য নামে গত এক সপ্তাহ আগে অবৈধভাবে বাংলাদেশ থেকে উঠে আসা এক রোহিঙ্গা যুবকের ঋষিমুখের একটি মোবাইল সিম কার্ড বিক্রির দোকান থেকে বেনামি মোবাইল সিম কিনে দেয় এবং পরবর্তী সময়ে মোবাইল রিচার্জ ও ফোনে রীতিমতো যোগাযোগ রক্ষা করে চলেছে সে অনুপ্রবেশকারীর সাথে। পরবর্তী সময়ে রোহিঙ্গা যুবক যখন আসামের করিমগঞ্জ এলাকার রাজারবাড়ি থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয়, তখন সেই রোহিঙ্গার মোবাইল কল লিস্টের তাদের দুইজনের কথোপকথনের সূত্র ধরে আসাম পুলিশ সেই মামলায় বিলুনিয়া এসে বিলুনিয়া মহকুমা পুলিশ আধিকারিকের সহযোগিতায় ঋষিমুখ শহীদ বেদী এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে দীপাঞ্জন বৈদ্যকে। তারপর তাকে বিলুনিয়া থানাতে নিয়ে আসা হয় এবং সেখান থেকে সমস্ত ধরনের নিয়মকানুন মেনে আসাম প্রদেশে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে আসামের উদ্দেশ্যে রওনা দেয়। तो मैं डिस्क्लोज नहीं कर सकता एसपी सर का बिना परमिशन, तो आप पता चल जाएगा। उसका नाम क्या है? उसका दीपांकर वैद्य। कहाँ से आप पकड़ लिया? रिशमुख से। वीडियो रिपोर्ट सर्च इंडिया।